নমস্কাৰ বন্ধুসকল, আপোনালোকে চাই আছে মোৰ এই আৰ চেনেল আসামিজ। প্ৰথমতে এটা অনুৰোধ জনাওঁ যে মোৰ নতুন নতুন ভিডিঅ' আগতীয়া পাবলৈ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লওক, আৰু যদি ছাবস্ক্ৰাইব কৰি লৈছে তেনেহ'লে ধন্যবাদ। আহক আমি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ২০১২ চনৰ পলিটিকেল চায়েন্সৰ ছেকেণ্ড পাৰ্টৰ কুৱেশ্যন, প্ৰথম কুৱেশ্যনটো হ'ল যে 15 নম্বৰ কুৱেশ্যনটো হ'ল 15 নম্বৰ এ, এন ই এফ এৰ সম্পূৰ্ণ ৰূপটো কি? মাৰ্ক থাকিব 1 মাৰ্ক। 15 নম্বৰ বি নম্বৰ প্ৰশ্নটো হ'ল যে কোনখন জিলাত আৰাক বিৰোধী আন্দোলন আৰম্ভ হৈছিল? 15 চি নম্বৰ প্ৰশ্নটো হ'ল যে ভাৰত চৰকাৰে মণ্ডল আয়োগ ড্ৰেছ দিয়াছে কোন চনত নিযুক্তি দিয়া হৈছিল? খালী এটাই পূৰ কৰিব লাগে, ইয়াৰ মাৰ্ক থাকিব 1 মাৰ্ক। 15 নম্বৰ ডি প্ৰশ্নটো হ'ল যে দলত্যাগৰ অৰ্থ কি? দলত্যাগৰ অৰ্থ কি? ইয়াৰ মাৰ্ক থাকিব 1 মাৰ্ক। এতিয়া আহিছোঁ 15 চি নম্বৰত আছে পৰিকল্পনা আয়োগ কেতিয়া গঠন কৰা হৈছিল? এতিয়া আহিছোঁ 15 এফ, এফত দিয়া আছে শুদ্ধ শব্দটো বাছি উলিওৱা। 1977 চনৰ নিৰ্বাচনৰ পিছত জনতা পাৰ্টী চৰকাৰৰ প্ৰধানমন্ত্ৰী হয় মোৰাৰজী দেহাই চৰণ সিং। দুটা অপশ্যন দিয়া আছে, দুটাৰ পৰা এটা শুদ্ধ হ'ব, শুদ্ধটো বাছি উলিয়াব লাগে। এতিয়া আছে 16 নম্বৰ প্ৰশ্ন, 16 নম্বৰ প্ৰশ্নটো আছে স্বাধীনতাৰ পূৰ্বে মুছলিম লীগে দ্বি জাতীয় তত্বৰ উপভোগতা কৰিছিল, এই তত্বৰ অন্তৰ্ভুক্ত কৰা ৰাষ্ট্ৰ দুখন কি আছিল? ইয়াৰ 2 মাৰ্ক থাকিব, দুটা নাম লিখিব লাগে। এতিয়া আহিছোঁ 17 নম্বৰ প্ৰশ্নলৈ। 17 নম্বৰ প্ৰশ্নত আছে ভাৰতৰ বৈদেশিক নীতিৰ দুটা অতি গুৰুত্বপূৰ্ণ মূল নীতি লিখা, ইয়াৰ দুটা 2 মাৰ্কে দিব, দুটা নীতি লিখিব লাগে। এতিয়া আহিছোঁ 18 নম্বৰ প্ৰশ্নলৈ। 18 নম্বৰ প্ৰশ্নত আছে ভাৰতৰ সন্মিলিত চৰকাৰৰ যিকোনো দুটা বৈশিষ্ট্য লিখা, এটা 2 মাৰ্ক দিয়া আছে, দুটা বৈশিষ্ট্য লিখিবলৈ দিছে। 19 নম্বৰ প্ৰশ্নত আছে ভাৰতত আঞ্চলিক ৰাজনৈতিক দলৰ ক্ৰমবৰ্ধমান গুৰুত্বৰ দুটা কাৰক লিখা, ইয়াত 2 মাৰ্ক দিয়া আছে, দুটা কাৰক লিখিবলৈ দিছে। এতিয়া আহিছোঁ নম্বৰ বিশত আছে সামাজিক আন্দোলন মানে কি? ইয়াৰ কাৰণে 1 মাৰ্ক থাকিব, আৰু সামাজিক আন্দোলনৰ এটা উদাহৰণ দিয়া, ইয়াত 1, টোটেল মাৰ্ক 2 মাৰ্ক। এতিয়া আহিছোঁ 21 নম্বৰ প্ৰশ্নত, 21 নম্বৰ প্ৰশ্নত আছে ভাৰতীয় জনসংঘ কেতিয়া গঠন কৰা হৈছিল, এই দলৰ প্ৰতিষ্ঠাপক সভাপতি কোন? ইয়াৰ 2 মাৰ্ক থাকিব, কেতিয়া গঠন কৰা হৈছিল সেইকাৰণে 1 মাৰ্ক, আৰু ইয়াৰ সভাপতিগৰাকীৰ নাম কি, ইয়াত 1 মাৰ্ক, টোটেল মাৰ্ক 2 মাৰ্ক। এতিয়া আহিছোঁ 22 নম্বৰ প্ৰশ্নলৈ। 22 নম্বৰ প্ৰশ্নত আছে গুজৰাটৰ নৱনিৰ্মাণ আন্দোলনৰ ওপৰত এটা টোকা লিখা, ইয়াত 4 মাৰ্ক দি আছে, গুজৰাটৰ নৱ আন্দোলনৰ বিষয়ে লিখিবলৈ দিছে। এতিয়া আহিছোঁ 23 নম্বৰ প্ৰশ্নলৈ। 23 নম্বৰ প্ৰশ্নত আছে ভাৰতৰ উত্তৰ পূব অঞ্চলৰ স্বতন্ত্ৰতাৰ দাবীৰ বিষয়ে আলোচনা কৰা, ইয়াত 4 মাৰ্ক দিয়া আছে, স্বতন্ত্ৰতাৰ বিষয়ে লিখিব লাগে অলপ। 25 নম্বৰ প্ৰশ্নত আছে যে ভাৰতে কিয় গোষ্ঠীনিৰপেক্ষ নীতি গ্ৰহণ কৰিছিল আলোচনা কৰা, ভাৰতে কিয় গোষ্ঠীনিৰপেক্ষ নীতি গ্ৰহণ কৰিছিল সেই বিষয়ে লিখিব লাগে। এতিয়া 26 নম্বৰ প্ৰশ্নত আছে, 26 নম্বৰ প্ৰশ্নত আছে যে সেউজ বিপ্লৱ কি, চমুকৈ আলোচনা কৰা, ইয়াত 4 মাৰ্ক দি আছে। 27 নম্বৰ প্ৰশ্নটো হ'ল জৰুৰীকালীন অৱস্থাৰ পৰা ভাৰতে গ্ৰহণ কৰা শিক্ষাৰ বিষয়ে ব্যাখ্যা কৰা, ইয়াত 4 মাৰ্ক দিছে, 6 মাৰ্ক দিছে, অথবা দিয়া আছে এটা, দুটাৰ পৰা এটা লিখা, অথবাটো হৈছে চিপকো আন্দোলনৰ বিষয়ে লিখা, এই আন্দোলনৰ প্ৰভাৱ কি আছিল, ইয়াত চিপকো আন্দোলনৰ বিষয়ে লিখিলে 4 মাৰ্ক, আৰু এই আন্দোলনৰ প্ৰভাৱ কি আছিল 2 মাৰ্ক, টোটেল মাৰ্কছ 6 মাৰ্ক। এতিয়া আহিছোঁ 28 নম্বৰ প্ৰশ্নলৈ। 28 নম্বৰ প্ৰশ্নত আছে ভাৰত বিভাজনৰ পৰিণতিসমূহ বিশ্লেষণ কৰা, ইয়াত 6 মাৰ্ক থাকিব, 6টা বিশ্লেষণ লিখিলেই হ'ব, অলপ আৰম্ভণি দি 28ৰ বিষয় এইটো, এই নম্বৰটো ভাৰত বিভাজনৰ পৰিণতিসমূহ বিশ্লেষণ কৰাৰ পিছত অথবা দিয়া আছে, দুটাৰ পৰা এটাই লিখিব লাগে, অথবাটো দিয়া আছে ভাৰতৰ পাৰমাণৱিক নীতিৰ প্ৰদৰ্শক হিচাপে কোন ব্যক্তিৰ আখ্যা দিব পাৰে, ভাৰতৰ পাৰমাণৱিক নীতিৰ আলোচনা কৰা, ইয়াত
ভারতের পারমাণু নীতির প্রদর্শক হিসাবে কোন ব্যক্তি একাধিক এই এইখানে এক মার্কের কারণে আর ভারতের পারমাণু নীতির আলোচনা করা ইয়াত পাঁচ মার্ক, পাঁচটা নীতি লিখিলে হব আর ভারতীয় পারমাণু গৰাকীৰ নাম লিখিলে হব, টোটেল মার্ক ছয় মার্ক। বন্ধুসকল, এতিয়া আহিছো 2013 চনের ফাইনাল এক্সাম হয়ে যাওয়া পলিটিক্যাল সায়েন্সর সেকেন্ড পার্টর কুয়েশনস। প্রথম কুয়েশনটো হৈছে 15 নম্বর এ, ভারতের দুগ্ন মাধব কাক বলে কোয়া হয়। 15 বিত আছে ভারতবর্ষর প্রথমবারের বাবে আভ্যন্তরীণ শিব শৃঙ্খলার কারণে জাতীয় জরুরীকালীন অবস্থা কেতিয়া ঘোষণা করা হয়েছিল? ইয়ার এক মার্ক থাকিব। 3 নম্বর 15 সিট আছে কেতিয়া আর কোনে যা ভারতীয় জাতিয়ে কংগ্রেস প্রতিষ্ঠা করেছিল? ইয়াত এক মার্ক থাকিব। 15 ডি নম্বর প্রশ্নটো আছে দলিত পেন্টাসর গঠন কিয় হয়েছিল? ইয়ার ওয়ান মার্ক থাকিব। 15 ই নম্বর আছে ভারতীয় সংবিধানের কোনটো অনুচ্ছেদে জম্মু আর কাশ্মীরক অধিক স্বতন্ত্রতা প্রদান করে? 16 নম্বর 15 এফত আছে ইউপিএর সম্পূর্ণ নাম কি? এটা আইসো 16 নম্বর প্রশ্ন লো। 16 নম্বর প্রশ্ন আছে চিপকো আন্দোলন কিয় আরম্ভ হয়েছিল? ইয়ার টু মার্ক থাকিব। 17 নম্বর প্রশ্নটা হল যে রাজ্য পুনর্গঠন আইন কেতিয়া গ্রহণ করা হয়েছিল আর এই আইনের অধীনের গঠন হওয়া যিকোনো এখন রাজ্যর নাম উল্লেখ করা? ইয়ার টু মার্ক থাকিব, ওয়ান মার্কের। এতে আইসো 18 নম্বর প্রশ্ন লো। 18 নম্বর প্রশ্নটা আছে পঞ্চশীল মানে কি? একটু অল্প বহায় লিখিব লাগে, টু মার্ক থাকিব। 19 নম্বর প্রশ্নটা হল যে পরিকল্পনার দুটা উদ্দেশ্য উল্লেখ করা হয়, ওয়ান মার্ক ওয়ান মার্ক থাকিব, দুটা উদ্দেশ্য লিখিব লাগে। এতিয়া আইসো 20 নম্বর প্রশ্ন লো, সত্য নে অসত্য বাছি উলিয়াব লাগে। 20-র প্রথম প্রশ্নটা হল যে 1952 চনত অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের সময়ত 14টা রাষ্ট্রীয় রাজনৈতিক দল আছিল? ওয়ান মার্ক থাকিব, শুদ্ধ নে অশুদ্ধ বাছি উলিয়াব লাগে। 22 নম্বর প্রশ্নটা আছে ভারতত বহুদলীয় ব্যবস্থা আছে, ইয়াত শুদ্ধ হব কেন ভারতের বহুতকেইটা রাজনৈতিক দল আছে। এতিয়া আহিছো 21 নম্বর প্রশ্ন লো। 21 নম্বর প্রশ্নত আছে লাল বাহাদুর শাস্ত্রীর চমু প্রধানমন্ত্রিত্বর সময়সোয়াত ভারতে 1964 চনের পর 1966 চনলৈ সন্মুখীন হওয়া দুটা প্রত্যাহ্বান উল্লেখ করা? দুটা প্রত্যাহ্বানের কারণে দুটা দু মার্ক থাকিব। এতিয়া আছো 22 নম্বর প্রশ্ন লো। 22 নম্বর প্রশ্নটা আছে কাশ্মীরের সমস্যার বিষয়ে এটা চমু টোকা লিখা, চাই মার্ক থাকিব। কাশ্মীরের সমস্যার বিষয়ে সদায় যুদ্ধ কাশ্মীরের পাকিস্তানের লগত যুদ্ধে সেই বিষয়ে সমস্যা কেটা বহলাই লিখিব লাগে, চাই মার্ক থাকিব। এতিয়া আছো 23 নম্বর প্রশ্ন লো। 23 নম্বর প্রশ্নটা আছে যে ভারতত আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবর যিকোনো দুটা কারকর বিষয়ে চমুকৈ আলোচনা করা, এটা কারকর কারকর টু মার্ক থাকিব, টু মার্ক চাই মার্ক। এতে আছো 24 নম্বর প্রশ্ন লো। 24 নম্বর প্রশ্ন আছে কংগ্রেসের অবনতির কারণ সমূহ আলোচনা করা, মানে রাজনৈতিক ক্ষেত্রে কংগ্রেস কেনেক হারিলে সেই বিষয়ে চারটা অবনতির কারণ সমূহ লিখব লাগে, মার্ক 4 মার্ক থাকিব। 25 নম্বর প্রশ্ন আছে যে নর্মদা বচাও আন্দোলন সম্পর্কে এটা চমু টোকা চমুকৈ আলোচনা করা, 3 মার্ক থাকিব। এই তুমি এই আন্দোলনের যুক্তিসঙ্গত তুমি বলে ধারণা করা নে, তোমার যুক্তির কারণ দূর ইয়ার কারণে 1 মার্ক থাকিব, টোটেল মার্ক 4 মার্ক থাকিব। 27 নম্বর প্রশ্নটো আছে যে অযোধ্যা আর গুদরা ঘটনার সহ সম্পর্ক রাখি ভারতত সাম্প্রদায়িকভাবে সৃষ্টি করা প্রত্যাহ্বানের বিষয়ে আলোচনা করা, ইয়ার মার্ক থাকিব 4 মার্ক, অথবা দিয়ে আছে যিকোনো দুটার পর এটা 6 মার্ক থাকিব, আর দুটা অথবা দিয়ে আছে অথবা দিয়া নাই সরি 4 মার্ক থাকিব। 26 নম্বর প্রশ্নটো হচ্ছে 1967 চনত অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভারতীয় রাজনীতির গতিশীলতা কেনেদরে পরিবর্তন করেছিল, 4 মার্ক থাকবে, 4। এতিয়া আহিছো 27 নম্বর প্রশ্ন লো। 27 নম্বর প্রশ্ন আছে অযোধ্যা আর গোদরা সংঘটনার সহিত সম্পর্ক রাখে ভারতীয় সম্পর্ক সৃষ্টি করা প্রত্যাহ্বানের বিষয়ে আলোচনা করা, 6 মার্ক থাকিব, 6 মার্কের কারণে অথবা দিয়ে আছে অথবার পর স্বাধীনতার সময়ত ভারতে গ্রহণ করবলগিয়া হওয়া তিনটা প্রত্যাহ্বানের বিষয়ে লিখা, 3টা প্রত্যাহ্বান 2 মার্ক থাকিব, 3টা লিখিলে 6 মার্ক, টোটেল মার্ক 6 মার্ক।
বন্ধুসকল, এতিয়া আহিছো 28 নম্বৰ প্ৰশ্ন। 28 নম্বৰ প্ৰশ্নত আছে যে 1977 চনৰ নিৰ্বাচনৰ জৰিয়তে কেন্দ্ৰত প্ৰথমবাৰৰ বাবে বিৰোধী দলে চৰকাৰ গঠন কৰে, এই বিকাশৰ কাৰণসমূহ তুমি কি বুলি ধাৰণা কৰা? 6 মাৰ্ক থাকিব, 6টা কাৰণ লিখিব লাগে আৰু অলপ বহাই লৈ লিখিলে 6 মাৰ্ক পাই যাওঁ। অথবা দিয়া আছে দুটাৰ পৰা এটা লিখিব লাগে, অথবাটোত দিয়া আছে ভাৰতৰ পৰাধীনতা আৰম্ভণিৰ সময়ছোৱাত পৰিকল্পিত বিকাশৰ সৈতে জড়িত মূল বিতৰ্কসমূহৰ বিষয়ে আলোচনা কৰা। মূল বিষয়ৰ 3 মাৰ্ক তিনিবাৰ দিয়া আছে, 6 মাৰ্ক টোটেল মাৰ্ক 6 মাৰ্ক। বন্ধুসকল, আজিলৈকে ইমানে থাকে। মোৰ চেনেলটো যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰি থৈ দিয়ক। হাই ছেকেণ্ডেৰী আৰু মেট্ৰিকৰ এনেধৰণৰ কুৱেশ্যন পাবলৈ সকলোতকৈ আগত থেংক ইউ। আজিলৈকে ইমানেই।